ছোট পর্দার অন্যতম বিতর্কিত এবং সমালোচিত, সেই সঙ্গে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। আচ্ছা আমি বলি, ও আমার এক্স এর বেস্ট ফ্রেন্ড। আজকের ভিডিওতে আমি যা দেখাতে যাচ্ছি তা শুধুমাত্র বড়দের জন্য, ছো বাচ্চারা কুল ডাউন। ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশের অহংকার প্রভা। তিনি এক নামে বাংলাদেশের একজন মডেল, স্টার, পর্ন স্টার, অভিনেত্রী আর একজন সফল এক্স গার্লফ্রেন্ড, সবার জন্যই ওপেন। 2010-2011 সালের কথাই বলি, তখন যারা প্রভাকে চিনত, তার ভিডিও দেখত, তাদের বুঝতে সহজ হবে। গত 2 বছর ধরে নিল, একটু পচা হয়ে গেছে। ডিটেইলে বলতে হবে, এটা বলতে হবে 2-3 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ সেটাই। আচ্ছা আমি বলি, ও আমার এক্স এর বেস্ট ফ্রেন্ড। 2021 সালে প্রভা ভাইরাল হয় তার বয়ফ্রেন্ড রাজীবের সাথে পর্ন ভিডিও এক্স ব্লু ফিল্ম এর মাধ্যমে। তার সেই ভিডিওগুলো এখনো মেমোরি লুটের দোকানে পাওয়া যায়। সো আমার প্রশ্ন হলো, সব জেনেও অপূর্ব ও শিল্পী ইমরানেরা কেন বোকার ফাঁদে পা দেয়? আপনার কাছে আমাদের কিছু জানার আছে অপূর্ব, ইমরান, রাজীব এবং আপনার এক্স ভিডিও সম্পর্কে। একদম। এরকম কতজনের সাথে পর্ন ভিডিও বানিয়েছেন? বর্তমানে করতেছেন এমন একজনের নাম বলেন। যদি একটা নাম বলতে বলেন, একটা নাম, ইরফান সাজ্জাদ। বর্তমানে করতেছেন না তো, কেন করতে চাচ্ছেন? ও অনেক ভালো, ও অনেক সিনসিয়ার, বাট ওর সাথে আমার মানে কাজ করতে আমি অনেক কমফোর্টেবল ফিল করি। আর কারো সাথে করবেন না? সবার সাথে কাজ করতে ভালো লাগে। আপনি যে আকাম করতেছেন এর প্রধান কারণটা যদি বলতেন? আবার চাকরি নাই, এখন আর রিটায়ারমেন্টে চলে গেছেন। আমার ভাইটা স্পেশাল চাইল্ড, সব কিছু মিলে আমি একটা জব করি, আর আমার আসলে অ্যাম্বিশন আসলে ওদেরকেই টেক কেয়ার করা। আপনি ভালো থাকার জন্যই রাজীব, অপূর্ব আর ইমরানের মাথা খাচ্ছেন, তাই না? আমি অনেক ভালো থাকতে ভালোবাসি। বর্তমানে আপনার রোস্টগুলো আর কাকে কাকে খাওয়াবে? বলবো না তো। আচ্ছা আমি যদি করতে চাই আমাকে উজাড় করে দিবেন তো? যেটাই হোক আমি কেন বলবো? আপনি পর্ন ভিডিও বানাতেই থাকবেন, তাই জাতির উদ্দেশ্যে কিছু বলেন? না আমরা জানবো না। না না। আপনার সাথে পর্ন ভিডিও বানাতে কিভাবে যোগাযোগ করব? তাহলে আমি যদি আচ্ছা আমি যদি করতে চাই আমাকে উজাড় করে দিবেন তো? সরাসরি না। কি রকম ভাবে হয়? সরাসরি না, লাইক আপনার এসব কর্মকাণ্ড কি পরিবারের সবাই জানে? না, এটা আমার একদমই ব্যক্তিগত। প্রভার বয়ফ্রেন্ড একটা করে পচা হয় আর একটা করে উনি তৈরি করেন। যারা প্রভাকে চেনেন না, চলুন তারা প্রভাকে চিনে নিন। প্রভা 2005 সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে মেরিল, তিব্বত, পন্স, বাংলালিঙ্ক, জুইতেল ইত্যাদি। এখন মনে করেন কোথায় যাবেন? ভাই আমি মারে মারে ফেললাম, ভালো হয়ে যাও মাসু।